মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা, ক্যাম্পাসে অবস্থান আন্দোলনকারীদের। দুর্নীতি দমনে এফবিআই এর শরণাপন্ন দুদক, শিগগিরই চুক্তি সই, চাওয়া হবে যুক্তরাষ্ট্রে পলাতক দুর্নীতিবাজদের তথ্য। সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার, সরকারের নির্যাতনে বিএনপি নেতাদের মৃত্যু ত্বরান্বিত, অভিযোগ ফখরুলের। অবশেষে চালু হল প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম, দালালদের খপ্পরে না পড়ার আহ্বান সিইসির। ঘূর্ণিঝড়ের হুমকি নিয়ে দ্বিতীয় টি টোয়েন্টির জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ, ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টা, ঘুরে দাঁড়ানোর বিশ্বাস চাহাদের। আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি শিরোনাম। আপনাদের সাথে আছেন নুসরাত জাহান এবং ফারাবি হাফিজ। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির এক্সপার্ট সমাধান। সুযোগ পেলে হয়তো দেশের নতুন ইতিহাস রচিত হবে, কিন্তু আইনের দোহাই দিয়ে বারবার সেই সুযোগ থেকে বঞ্চিত এক দৃষ্টি প্রতিবন্ধী, যাতে বিচারক নিয়োগ পরীক্ষায় তাকে দেয়া হচ্ছে না শ্রুতি লেখক। আমার হাত ধরে যদি আমার অনুষ যারা আছে তারা যদি অনুমতিটা পায়, জুডিশিয়াল সার্ভিস কমিশন কেন তাকে এটা অ্যালাউ করে না এটা আমি বুঝতে পারছি না। সংবাদে এ নিয়ে থাকছে একটি প্রতিবেদন, দেখবেন আশা করি। যাচ্ছি পুরো খবরে। আরও অস্থির হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে আপনারা হয়তো জানেন ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা, তবে সাধারণ শিক্ষার্থীরা ইতোমধ্যে হল ছাড়তে শুরু করেছেন। এর আগে উপাচার্যের অপসারণ ইস্যুতে দুপক্ষের সংঘর্ষ হয়, এতে আহত হন বেশ কয়েকজন। বিশ্ববিদ্যালয়ের এমন পরিস্থিতির জন্য উপাচার্য দায় চাপালেন জামাতপন্থী শিক্ষকদের উপর। বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতি পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য আজকে বেলা 1:30টার সময় সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় সিদ্ধান্ত নিয়ে গৃহীত হয়েছে এইরূপ যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং হলসমূহ বিকাল 5:30টার মধ্যে খালি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চলমান আন্দোলনের মুখে এমন ঘোষণার পরপরই মিছিল নিয়ে উপাচার্য ফারজানা ইসলামের বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে ভিসিপন্থী শিক্ষক ও ছাত্রলীগ নেতা কর্মীদের ধস্তাধস্তি হয়। আন্দোলনকারীরা বলছেন বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণায় প্রমাণ করে এই ভিসি দুর্নীতিগ্রস্ত। জায়গায় বসে থাকেন, শান্ত থাকেন, প্রভোকেশন হবে, আপনাদেরকে প্রভোক করা হবে, উস্কানি দেয়া হবে, উঠবেন না, আপনাদেরকে ভয় দেখানো হবে, ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি, বাংলাদেশ আপনাদের সাথে আছে। তবে নিয়ম মেনে হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। এর আগে সকালেও ভিসির পক্ষে বিপক্ষের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়ান তারা। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
আজকে যেটা হলো সেটা একেবারেই ন্যাক্কারজনক। শিক্ষকদের উপস্থিতিতে যারা উপাচার্যপন্থী শিক্ষক তারা দাঁড়িয়ে থেকে ছাত্রলীগকে দিয়ে আমাদের অবস্থানের উপরে হামলা করেছে, আমাদের ছেলেপেলেদেরকে পিটিয়েছে, ধাক্কা দিয়েছে, একজন শিক্ষার্থী নারী শিক্ষার্থী ছন্দার পেটে লাথি মেরেছে, আমাদের শিক্ষকদেরকে মারিয়ে গেছে এবং কয়েকজনকে তুলে নিয়ে মারধর করেছে। রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়ার পরেও ওনারা কীভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যায়, এটি তো এক ধরনের রাষ্ট্রপতিকে অসম্মান করা হচ্ছে। ওনারা শিক্ষামন্ত্রীর সাথে রাতে মিটিং করে সকালে সেই কর্মসূচি দিয়েছেন, তাতেই বোঝা যায় যে ওনারা শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছেন। অবরোধ মুক্ত হয়ে টানা 9 দিন পর নিজ কার্যালয়ে যান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। অভিযোগ করেন, জামায়াতপন্থী শিক্ষকদের সহায়তায় এই আন্দোলন। ছাত্র হিসেবে ওরা এতদিন ধরে ধৈর্য রেখেছে, ওরা কিন্তু কখনো মাঠে নামেনি, কিন্তু শিবির যখন এর সাথে জড়িত হয়ে গেছে তখন প্রতিবাদ করাতে আমি মনে করি এটা তারা যথাযথ ভূমিকা পালন করেছে। সন্ধ্যা নাগাদ ক্যাম্পাসের ট্রান্সপোর্ট চত্বরে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবি এবং আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে। মুসলিম জুনায়েদ, চ্যানেল 24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। মুসলিম জুনায়েদ ক্যাম্পাসে রয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমরা এই মুহূর্তের খবর জানতে চাই তার কাছে। জুনায়েদ, ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু আপনি রিপোর্টে বলছিলেন যে কোনো কোনো শিক্ষার্থী যারা আন্দোলনের সাথে যুক্ত তারা ক্যাম্পাস ছাড়বেন না বলে ঘোষণা দিচ্ছেন, পরিস্থিতি জানতে চাই। ফারাবি, আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু প্রশাসনের যে ঘোষণা অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ এবং হল ছাড়ার নির্দেশ বিকেল 5:30 মধ্যে, ইতিমধ্যে সেই ঘোষণাকে তারা প্রত্যাখ্যান করেছেন এবং করার ফলশ্রুতিতে এই মুহূর্তে আসলে যেই ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট যে এলাকাটি রয়েছে সেই এলাকাতে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থী এবং শিক্ষকরা এখানে অবস্থান করছেন এবং তারা কোনোভাবেই এই ক্যাম্পাস ত্যাগ করবেন না এই ঘোষণাই দিয়ে যাচ্ছেন এবং এখন তারা তাদের আন্দোলনের সপক্ষে যে স্লোগানগুলো সেই স্লোগানগুলো দিয়ে আসলে উদ্দীপ্ত রাখার চেষ্টা করছেন এই আন্দোলনরত শিক্ষার্থীদের এবং দিনভর আসলে নানামুখী ঘটনা, বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটে গিয়েছে। ফারাবি, আপনি ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো তথ্য আপনি জেনে গিয়েছেন এবং শিক্ষার্থীরা এখন পর্যন্ত যে বিষয়টি বলছেন যে তারা আন্দোলন স্থগিত করবেন না এবং আন্দোলন চালিয়ে যাবেন, সেই ফলশ্রুতিতেই কিন্তু ট্রান্সপোর্ট এলাকাতে এখন পর্যন্ত আন্দোলন চলছে। ফারাবি, ক্যাম্পাসে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে তারা ক্যাম্পাস ছাড়বেন না, হল ছাড়বেন না, কিন্তু যারা ছাত্রলীগের নেতাকর্মী তারা কি হল ছেড়েছেন বা ছাড়বেন, খোঁজ নিয়েছিলেন? সন্ধ্যা নাগাদ যে বিষয়টি দেখা গিয়েছে যে উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগের যে নেতাকর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু সেই স্থান ত্যাগ করতে দেখা গিয়েছে এবং তারা যাদের স্ব হলের দিকে আসলে রওনা দিয়েছিলেন এমনটা দেখা গিয়েছে, কিন্তু সেটি কিন্তু 5:30 অতিক্রম করে যাওয়ার পর বেশ কিছু সময় পর তাদেরকে দেখা গিয়েছে। তবে এখন পর্যন্ত ছেলেদের হল থেকে কিন্তু হল ছাড়ার যে বিষয়গুলো সেটি অনেকটাই কম দেখা গেছে, তবে অধিকাংশ মেয়েরা কিন্তু 5:30 মধ্যে হল ছাড়ার চেষ্টা করছেন, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা। ফারাবি, অনেক ধন্যবাদ। মুরসালিন জুনায়েদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এদিকে রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় জড়িতদের কেউ এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। সিসি ক্যামেরায় যাদের চেহারা দেখা গেছে তাদের সবাই গা ঢাকা দিয়েছেন, তারা গ্রেফতার না হওয়ায় শঙ্কা জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীদের কেউ কেউ। শিক্ষাবিদদের কেউ কেউ বলছেন যে প্রশাসনের নমনীয় আচরণের কারণেই ক্যাম্পাসে বেপরোয়া ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আবরাশাইরা রিপোর্ট, সেখান থেকে ছবি তুলেছেন আখতারুজ্জামান লেলেন। শ্রেণীকক্ষে নেই উপস্থিতি, তবুও চাই পরীক্ষার অনুমতি, সেই সুযোগ না পেয়ে রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষকে পুকুরে ফেলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে সরাসরি জড়িতরা। পুলিশ বলছে গা ঢাকা দিলেও তাদের ধরতে চলছে সাড়াশি অভিযান। ডিবির টিম আমাদের সাথে কাজ করছে, সাড়াশি অভিযান চলছে, খুব শিগগিরই আরও শনাক্তকৃত আসামি গ্রেপ্তার করা সম্ভব হবে। শিক্ষার্থীরা বলছেন জড়িতরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী এবং বেশিরভাগই পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী, আর মূল অভিযুক্তরা আটক না হওয়ায় শঙ্কা জানিয়েছেন শিক্ষকরাও।
ওরা হচ্ছে সকালবেলা আসতো নিয়াত করে যে আজকে একটা মুরগি ধরবো জবাই করবো, টর্চার ছেলে, অনেকে সাবেক স্টুডেন্ট, তারা এখান থেকে বের হয়ে গেছে, তারপরও তারা এখানে তাদের দাপট চালাচ্ছে। ছাত্ররা যদি ব্যাকিং এর সমর্থন না পেত তাহলে আমরা নিজেরাই যথেষ্ট ছিলাম, একাডেমিক শৃঙ্খলা অনুযায়ী আমরা শিক্ষা দিতে পারতাম। শিক্ষকের সঙ্গে এমন আচরণ নিয়ে সুশীল সমাজ বলছে, প্রশাসনের নমনীয় আচরণের কারণেই বারবার ঘটছে এমন ঘটনা। ছাত্রদের উদ্ধততা এবং রাজনৈতিক তাদের পৃষ্ঠপোষকতা, সেই সাথে যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, শিক্ষক আছেন, তাদের দুর্বলতা, এই দুটা সম্মিলিতভাবেই এই আজকের এই দুর্বৃত্তায়ন হচ্ছে। ন্যায় নীতিগুলোর প্রতি আমার কাছে মনে হয়েছে যে একটু নরম হয়েছে, সেখানে ঘুরে আসতে হবে। ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, কোনো ব্যক্তির দায় নেবে না সংগঠন, অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা। একজন সমস্ত ছাত্রলীগের উনি বহিষ্কার হয়ে গেছে, আরও যদি কেউ থাকে তো তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করে সঠিক ছাত্র রাজনীতি চর্চা করতে না পারলে এমন ঘটনা থামানো অসম্ভব। আবরার সাইর, চ্যানেল 24, রাজশাহী। ওরা নিজেরাই একটু কথা, এই তো শুরু হয়ে গেল, কত কথা যে হবে। আংটি পরানো একটু, বিয়ে পরানো, জীবনে যত কথা বলে নাই আর মাত্র চার দিন, এখন তার চেয়ে বেশি কথা বলবে, এই সময়ে কথাটা বেশি হবে, তাই কথায় কথায় আরো বেশি এনজয় করতেই বাংলা লিংকের বেশি বেশি মিনিট। এই সময়ে ইন্টারনেটটা বেশি লাগে, তাই আরো বেশি এনজয় করতে বাংলা লিংক দিচ্ছে মাত্র 129 টাকায় 6 GB ইন্টারনেট। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষায় বিমা সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর একটি হোটেলে 15তম আন্তর্জাতিক ক্ষুদ্র বিমা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই তাগিদ দেন। বিমা কোম্পানির মালিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার উপর গুরুত্ব দেওয়ার। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে সপ্তম। প্রায় প্রতি বছর বন্যা, খরা, ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগ এদেশে আঘাত হানে, যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক জনগোষ্ঠী। তবে বাস্তবতা হলো, প্রাকৃতিক বিপর্যয়জনিত ক্ষতি মোকাবেলায় বাংলাদেশে বিমা ব্যবস্থার প্রয়োগ এখনও অপ্রতুল। এমন নানা বিষয়ে আলোচনার টেবিলে রেখে ঢাকায় শুরু হয়েছে 15তম আন্তর্জাতিক ক্ষুদ্র বিমা সম্মেলন, রাজধানীর একটি হোটেলে, যার উদ্বোধন করেন সরকার প্রধান শেখ হাসিনা। এ সময় অন্তর্ভুক্তিমূলক বিমা নিশ্চিত করতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা জানান, হাওড় অঞ্চলের কৃষকদের জন্য কৃষি বিমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষদের সুরক্ষায় নিশ্চিত করতে হবে বিমা সুবিধা। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও জীবন বিমা কাজে লাগতে পারে, বিশেষ ভূমিকা রাখতে পারে। প্রাকৃতিক বিপর্যয় জড়িত ক্ষতি মোকাবেলায় বাংলাদেশে বিমা ব্যবস্থার প্রয়োগ এখনো কিন্তু তেমন নেই। আমি আশা করি যে আজকের এই অনুষ্ঠানের পর এ ব্যাপারে যারা বিমার সঙ্গে সম্পৃক্ত তারা এ ব্যাপারে একটা যথাযথ ভূমিকা পালন করবেন, যাতে এই ঝুঁকিপূর্ণ মানুষগুলি যাতে বাঁচতে পারে। মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্ব দিতে বিমা কোম্পানির মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। উৎপাদন এবং অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখতে বিমা কোম্পানিগুলোকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিমা কোম্পানির মালিকদের প্রতি আমার একটু অনুরোধ থাকবে যে শুধু মুনাফা অর্জনের দিকে না তাকিয়ে সমাজের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে সেদিকে একটু বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন, সেটাই আমরা চাই। 3 দিন ব্যাপী এই সম্মেলন চলবে আগামী 7 নভেম্বর পর্যন্ত, যাতে অংশ নিচ্ছে 45টি দেশ। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দুর্নীতি দমন কমিশন এবার FBI এ শরণাপন্ন হচ্ছে। তথ্য আদান প্রদানে মার্কিন তদন্ত সংস্থাটির সাথে শিগগিরই সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন, এমনই শোনা যাচ্ছে। এর ভিত্তিতে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা দেশের দুর্নীতিবাজদের তথ্য চাওয়া হবে। আজকে সকালে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এবং স্টেট ডিপার্টমেন্টের 3 সদস্যের সাথে বৈঠক শেষে এসব জানিয়েছেন দুদক সচিব। দেশে ক্যাসিনো কাণ্ডে কত টাকা নাড়াচাড়া হয়েছে তার সুনির্দিষ্ট কোনো হিসাব না থাকলেও চলমান শুদ্ধি অভিযানের পর একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল।
আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি একাধিক মামলা করেছে দুদক। সাত দিনের রিমান্ডে দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি ঠিকাদার জি কে শামীম ও যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া। সূত্র বলছে জিজ্ঞাসাবাদে বিদেশে অর্থ পাচার সহ অনেক তথ্যই মিলছে তাদের কাছ থেকে। সম্প্রতি সিঙ্গাপুরে গেল পাঁচ বছরে যেসব বাংলাদেশি ক্যাসিনো খেলেছেন তাদের পাসপোর্ট নম্বর চেয়ে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থার কাছে চিঠি দিয়েছে দুদক। সিঙ্গাপুরে চিঠি পাঠানোর পাঁচ দিন পর ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বৈঠকের বিষয়ে পরে গণমাধ্যমে কথা বলেন দুদক সচিব। আমরা এফবিআই সাথে এমওইউ করতে চাচ্ছি, একটা এমওইউ করা হবে, সমঝোতা স্মারক আমরা ইতিমধ্যে কয়েকটি দেশের সাথে হয়েছে, সেটা যদি হয় তাহলে আমরা আরও বেশি সহযোগিতা পাবো। আর দুর্নীতি দমন কমিশনকেও যেহেতু আপনারা জানেন যে আমাদের যে এসডিজির গোল 16-এ কিন্তু দুর্নীতির বিষয়টি আছে, তো সেটি বাস্তবায়নের জন্য সকলেই তৎপর, সেই জন্যই তারা চায় যে আমাদের সহযোগিতা করতে। বৈঠকের প্রতিনিধি দল দুদকের 30% মামলায় খালাস পাওয়ার কারণ জানতে চাওয়া প্রসঙ্গেও জবাব দেন দুদক সচিব। এ বিষয়ে চেয়ারম্যান মহোদয় বলেছেন যে অতীতে কিন্তু আমাদের সাজার হার অনেক কম ছিল, বর্তমানে বেড়েছে, তো তারা বলেছেন যে আমাদের প্রসিকিউশন কর্মকর্তা যারা আছেন তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তো সেই প্রশিক্ষণের মাধ্যমে আশা করা হয় যে আমাদের প্রসিকিউটিং যে ক্ষমতা বা মামলা যে আদালত পরিচালনার যে ক্ষমতা সেটি বাড়বে। গেল তিন বছরে দুদকের 164 জন কর্মকর্তাকে অনুসন্ধান তদন্ত ও প্রসিকিউশনের ওপর প্রশিক্ষণ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। মুক্তিযোদ্ধা ঢাকার সাবেক মেয়র এবং বিএনপি নেতা সাদেক হোসেন খোকার প্রথম নামাজের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার এশার নামাজের পর নিউ ইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারে এই জানাজা হয়। নিউ ইয়র্ক সময় মঙ্গলবার রাত 11টার ফ্লাইটে খোকার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে তার পরিবার। বৃহস্পতিবার সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপি নেতা ও সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের জ্যামাইকা সেন্টারে। এ সময় বাবার মরদেহ দেশে আনতে যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জানান ছেলে ইশরাক হোসেন। ধন্যবাদ জানাই আপনাদের এই নিরলস ভালোবাসা এবং এই এই সমর্থনের কারণে আজকে এটি সম্ভব হয়েছে ওনাকে বাংলাদেশে নিয়ে যাওয়া, এবং এটা এটা ওনার শেষ ইচ্ছা ছিলেন। খোকার মরদেহ স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। বাংলাদেশে পৌঁছানোর কথা বৃহস্পতিবার সকাল 8:15। দেশে পৌঁছানোর পর 7 নভেম্বর বৃহস্পতিবার প্রথম জানাজা হবে সকাল 11টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। দুপুর 12টায় খোকার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাজ্যহর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে নেওয়া হবে দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে। সেখান থেকে সবশেষ জানাজার জন্য নেওয়া হবে ধূপখোলা মাঠে। পরে দাফন করা হবে জোরাইন গোরস্থানে। ক্যান্সার আক্রান্ত হয়ে 2014 সালের 14 মে থেকে নিউ ইয়র্কের ম্যানহাটন মেমোরিয়াল স্লোয়ান ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন সাদেক হোসেন খোকা। সোমবার মৃত্যু হয় এই বীর মুক্তিযোদ্ধার। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। বিএনপি নেতাদের উপর নির্যাতন চালাচ্ছে সরকার, যাতে নেতাদের মৃত্যু ত্বরান্বিত করছে। জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখন ধ্বংসের মুখে, একই অবস্থা অর্থনৈতিক স্তম্ভগুলোরও। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসবের সমালোচনা করেছিলেন বলেই তিনি আজকে কারাগারে। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা বক্তব্য দেন। পরে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাসায় যান বিএনপি নেতারা। শোকাহত পরিবারকে সমবেদনা জানান তারা। অন্ধ হলে বিচারক হওয়াও যেন বন্ধ। দর্শক বলছি, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে বিচারক নিয়োগ বিধির কথা, যেখানে নেই দৃষ্টি প্রতিবন্ধী, কাউকে শ্রুতি লেখক দেওয়ার নিয়ম। ফলে যেটা হচ্ছে যে পরপর 2 বছর পরীক্ষায় বসলো, খালি খাতা ফেরত দিতে বাধ্য হয়েছেন হতভাগ্য সুদীপ। জীবনযুদ্ধে এতটা পথ পাড়ি দিয়ে এখন হতাশ এই যুবক। যদিও ভারত, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করছেন অন্ধ বিচারকেরা। এ নিয়ে মাসুদুর রহমান আমাদের সহকর্মী, তিনি একটি রিপোর্ট করেছেন। ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। সুদীপ দাস
এক বুক স্বপ্ন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন পড়েছিলেন বিচারক হবেন বলে। কিন্তু সেই আইন পড়াটাই যেন কাল হয়েছে তার জন্য। এক বন্ধুর হাত ধরে সুপ্রিম কোর্টে আসেন সুদীপ দাস। কথায় কথায় জানালেন তার আশঙ্কার কথা, আগামী শুক্রবার হতে যাওয়া বিচারক নিয়োগ পরীক্ষায় কি অংশ নিতে পারবেন। গেল দুবছর, প্রবেশপত্র পেয়েও দিতে পারেননি এই পরীক্ষা। দেড় ঘন্টা হলে বসে থেকেও নিরাশ হয়ে ফিরতে হয় শ্রুতি লেখক না পাওয়ায়। পরীক্ষার আগে বারবার যোগাযোগ করেছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাথে, কিন্তু আইনি মারপ্যাঁচে মেলেনি কোনো সহযোগিতা। শ্রুতি লেখক ছাড়াই আমি দেড় ঘন্টা হলে বসেছিলাম, মানে আমি কিছু লিখতে পারিনি, বাট ও আমার শীট পূরণ করছে, আমি আমার নামটাম এগুলো লিখে দিছি। টেকা না টেকা ওটা অনেক দূরের ব্যাপার। অনেকে আমাকে প্রশ্ন করে যে তুমি অ্যাপ্লাই করতেছো, তোমাকে তো অনুমতি দিচ্ছে না, তো বছরের পর বছর তুমি অ্যাপ্লাই কেন করতেছো। আমার কথা হলো যে আমাকে হয়তো অনুমতি দিচ্ছে না, কিন্তু আমার হাত ধরে যদি আমার অনুজ যারা আছে তারা যদি অনুমতিটা পায়, তারা যদি ভবিষ্যতে পরীক্ষাটা দিতে পারে। ভারতের রাজস্থানে একজন অন্ধ বিচারক রয়েছেন, অন্ধ বিচারক রয়েছেন পাকিস্তানেও। আমেরিকার মিশিগানের সর্বোচ্চ আদালতে আছেন একজন দৃষ্টিহীন বিচারক। আর দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাও নিয়োগ দেন একজন অন্ধ বিচারক। কিন্তু কপাল খারাপ সুদীপ দাসের পাশে পাননি কাউকেই, তাই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনি সহায়তার আশায়। বিসিএসে কিন্তু এটা অ্যালাউ করা হয়, এবং সে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্স এলএলএম করছে, এখানেও কিন্তু সে একজন রাইটার দিয়ে পরীক্ষা দিয়েছে। তো সব জায়গায় মোটামুটি এটা এস্টাবলিশড প্রিন্সিপাল, কেন জুডিশিয়াল সার্ভিস কমিশন কেন তাকে এটা অ্যালাউ করে না, এটা আমি বুঝতে পারছি না। বলা হয় আইন অন্ধ, আর আদালত সব পক্ষের যুক্তিতর্ক শুনেই রায় দেন। সেখানে স্বাধীনতার 48 বছর পর এমন একটি ঘটনা আইন পড়তে নিরুৎসাহিতই করবে দৃষ্টি প্রতিবন্ধীদের। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর। আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার খবর। স্টিকি অ্যাডিসিভ জোড়া লাগায় সবকিছু। নিজ দলের অপরাধী ধরে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার, ভবিষ্যতেও এই শুদ্ধি অভিযান চলবে। সেতু ভবনে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তো আমরা ইনশাল্লাহ যেভাবে টার্গেট কাজ এগিয়ে যাচ্ছে, 2021 সালের জুন মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ পদ্মা সেতু খুলে দিতে পারবো। শেখ হাসিনা সরকার ঘরের লোকদের শায়েস্তা করার মধ্য দিয়ে তিনি সৎসাহসের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিস্কুট আর চায় লাভ প্রতিদিনের সঙ্গী, নাড্ডু বালে চায় বিস্কুট খেয়ে লাভ কি, তাই তো ইস্পাহানি বিস্কুট বলে চায়। তুমি আমাকে ডোবাও, আমাকে চায়ের পার্টনার বানাও, পার্টনার বানাও, চায়ের পার্টনার বানাও, ইস্পাহানি বিস্কুট বলে চায়। তুমি আমাকে ডোবাও, আমাকে চায়ের পার্টনার বানাও, আমাকে চায়ের পার্টনার বানাও। এলো কুড়মুড়ে মজাদার পাহাড়ি স্বাদের ইস্পাহানি বিস্কুট, চায়ের বেস্ট পার্টনার। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে চালু হয়েছে বন্ধন কার্যক্রম। আজকে দুপুরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় প্রবাসীদের ভোটার হতে দালাল চক্রের খপ্পরে না পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। এই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী শুধু তালিকায় অন্তর্ভুক্ত নয়, ভোটাধিকার চালুর পরামর্শ দিয়েছেন। এক দশক আগে থেকেই আলোচনায় প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়টি, কিন্তু অনেক চেষ্টার পরও বাস্তবায়ন হয়নি নানা জটিলতায়। শেষ পর্যন্ত সব বাধা কাটলো বর্তমান কমিশনের হাত ধরে। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। অপরদিকে মালয়েশিয়া থেকে যুক্ত ছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীসহ দূতাবাস কর্মকর্তারা। এ সময় সিইসি জানান, নির্দিষ্ট তথ্য প্রদানের মাধ্যমে নিবন্ধনের আবেদন করবেন প্রবাসীরা, সেই তথ্য যাচাই বাছাই শেষে তাদের ভোটার করবে কমিশন। অতি যত্ন সহকারে অনলাইনে তথ্যপত্র পাঠাবেন, সতর্কতার সাথে পাঠাবেন যাতে ভুল না হয়। ভুল হলে আমাদের আপনাদের দেয়া ঠিকানায়
যেখানে যাচাই বেশি হবে সেখানে যদি ভুল পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের আবেদন আমাদের গ্রহণ করা সম্ভব হবে না। তবে ভোটার হতে কোনো দালাল চক্রের খপ্পরে না পড়তে প্রবাসীদের অনুরোধ জানান সিইসি। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো কোনো মধ্যস্বত্বভোগী, আরো পরিষ্কারভাবে বলা যায় যে বিভিন্ন দেশে এই আপনাদের পিছনে কিন্তু দালাল শ্রেণীর লোক থাকে, তাদের খপ্পরে পড়বেন না। মালয়েশিয়া থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, শুধু ভোটার নয়, তাদের ভোটাধিকারের বিষয়টিও চালু করতে হবে কমিশনকে। নিবন্ধনের পর তথ্য যাচাই বাছাই শেষে প্রবাসীদের দেয়া হবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরো একটা ছোট্ট বিরতির, কিছুক্ষণ পরে ফিরব সাথে আমন্ত্রণ। আরো একবার দেখছেন চ্যানেল 24। চাকরির পেছনে না ছুটে চেষ্টা করেন উদ্যোক্তা হবার। বান্দরবানের পাহাড়ি এলাকায় বন্ধু জিয়াবুল হোসেনের সাথে মুরগির খামার গড়ে তুলেছেন আবু হেনা মোস্তফা। তাদের কঠোর পরিশ্রমে এসেছে সফলতা। বান্দরবান থেকে ফিরে আশিকান প্রিন্সের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আলমগীর। বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের মনিকজন পাড়া, 3 একর জমিতে গড়ে উঠেছে এই মুরগির খামার। 2011 সালে 12 লাখ টাকার পুঁজিতে 2000 লেয়ার মুরগি নিয়ে যাত্রা শুরু। সময়ের ব্যবধানে বেড়েছে এই খামারের ব্যাপ্তি। এই খামারে বিনিয়োগ এখন কয়েক কোটি টাকার। বন্ধু জিয়াবুল হোসেনের সঙ্গে খামারটি গড়ে তুলেছেন আবু হেনা মোস্তফা নূর। ভাগ্যের চাকা ঘোরাতে চাকরি নিয়ে সৌদি আরবে যাবার কথা ছিল তার, কিন্তু বাধ সাধেন বাবা মা। ফলে বিদেশে না গিয়েই দেশেই সফল হবার চেষ্টা করেন। পুঁজির বা ইনভেস্টমেন্টের সীমাবদ্ধতা ছিল। এরপরে আমরা আপনার টেকনিক্যাল যে সাপোর্টিংগুলো বান্দরবানের মতো প্রত্যন্ত একটা অঞ্চল হওয়াতে সেক্ষেত্রেও একটা প্রতিবন্ধকতা ছিল। তো সবগুলোকে কাটিয়ে আল্লাহর রহমতে একটু বেশি আলীকদম এবং লামা বাজারে আর কি, এই দুইটা বাজারের বলতে গেলে 80% ডিমে আমরা যোগান দিয়ে থাকি। 20% যে ঘাটতিটা আসছে সেটা চকরিয়া বাজার থেকে ডিমটা আসে। এই ব্যবসা সম্প্রসারণ করে পাশের 3 একর জমিতে গড়ে তুলেছেন মাছের খামার, তাতেও এসেছে সফলতা। মুরগির যে উচ্ছিষ্ট খাবারটা ফেলে দিচ্ছে, মুরগি থেকে যে খাবারটা আমাকে রিব্যাক করতে হয়, রিটার্ন করতে হয়, দিন শেষে এখানে যে খাবারগুলো থেকে যায় সেগুলো আমরা নিয়ে ফেলি। তো ওই খাবারটা দিয়ে আমি 30% মাছের খাবার পেয়ে যাচ্ছি। ওখানে আমার প্রফিট মার্জিনটা অবশ্য অনেক বেশি। 23 জন আমাদের স্থায়ী কর্মচারী, যে নিয়মিত কার্যক্রমগুলো যারা সামলায়। এরপরে আরও 2 লোক আছে যারা আমাদের হিসাব মেনটেন করে। জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রমে কোনো বিকল্প নেই বলে জানালেন এই সফল উদ্যোক্তা। সামান্য পুঁজি ছিল, সেখান থেকে যে ইনকামটা হয়েছে সেই ইনকামটাকে আমরা আবার পুনরায় বিনিয়োগ করেছি। ওখান থেকে যা এসছে তা আমরা আবার বিনিয়োগ করেছি। এভাবে পরিধিটা বেড়েছে। আর পার্বত্য চট্টগ্রামের যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে এখানে গভর্নমেন্ট সরকারি যে ব্যাঙ্কগুলো, এই ব্যাঙ্কগুলো ছাড়া প্রাইভেট কোনো ব্যাঙ্ক নেই। আর সরকারি ব্যাংকের মধ্যে লোনের যে অনেক সীমাবদ্ধতা আছে। সেকেন্ড প্রিন্স, চ্যানেল 24, লামা, বান্দরবান। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। গুজরাটে ঘূর্ণিঝড় মহার শঙ্কা থাকলেও দ্বিতীয় টি-20 জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। ভারত ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী এমনটাই জানিয়েছেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। টাইগার ঘূর্ণিবাজ আফিফ হোসেন নিজের পারফরমেন্সে খুশি। ভিন্ন কন্ডিশনে দলও দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন এই তরুণ অলরাউন্ডার। রাজকোটের মাঠ দিল্লির তুলনায় বড়, অচেনা বাংলাদেশের জন্য, যেখানে কখনোই কোনো ফরম্যাটে খেলা হয়নি। এবারও হবে কিনা তা নিয়ে আছে শঙ্কা, কেননা আসছে ঘূর্ণিঝড় মহা। বাংলাদেশ দলের উপর দিয়েও বয়ে গেছে ঝড়। প্রতিরোধ গড়ে সেই ঝড় সামাল দিয়েছে তরুণ তুর্কিরা অভিজ্ঞদের ছায়াতলে থেকে। সিরিজ হারা বা জেতার প্ল্যান আমরা এখনো করতেছি না, আমরা জাস্ট আমাদের কাজে ফোকাস করার ট্রাই করতেছি। আমাদের বেস্ট পারফর্মটা করলে যেটা হওয়ার সেটা পরে হবে, আমরা আপাতত আমাদের বেস্ট পারফর্মটা করার চেষ্টা করব সবাই সবার জায়গা থেকে।
সিরিজ শুরুর আগে ভারত নিজেদের সেরা ভাবত, কিন্তু প্রথম ম্যাচ তাদের সেই ধারণা বদলে দিয়েছে। ভারতও সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ছড়িয়েছে। প্রথম ম্যাচে ভারতের সবচেয়ে দুর্ভাগা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল আশা হারাচ্ছেন না। সবার আগে অভিনন্দন বাংলাদেশ দলকে, তারা দারুণ খেলেছে। সিরিজে আমরাই ভালো দল, কিন্তু প্রথম টি-20 জিতেছে তারা। মুশফিক দারুণ খেলেছে, দুই ম্যাচ বাকি, আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে। আফিফের অভিষেকটা হয়েছিল মাহমুদুল্লাহর নেতৃত্বে। কঠিন পরিস্থিতিতে আবারও অধিনায়কের আস্থা তার উপর। ব্যাটিং অলরাউন্ডার হয়েও প্রথম ম্যাচে বোলিংয়ে সফল হয়েছিলেন, দ্বিতীয় ম্যাচেও যে কোনো দায়িত্ব পালন করতে চান। সিরিজে না থেকেও আলোচিত সাকিবের প্রভাব সব ক্রিকেটারের উপর। বাংলাদেশের সদ্য সাবেক অধিনায়কের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন আফিফও। আমার এই চলার সঙ্গী দুরন্তের দুর্জয় বাইসাইকেল। দুর্জয় বাইসাইকেল, সব জয়ের শক্তি। দুরন্তের দুর্জয় বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। আরো একটা বিরতির সময় হলো, ফিরছি। আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার খবর। রাজধানীর যাত্রাবাড়িতে পেঁয়াজের 13টি আড়তে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত বাজার মনিটরিং মোবাইল টিম। এ সময় তারা 2,10,000 টাকা জরিমানা করে। ভৌতিক অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা জানায়, সরকার নির্ধারিত মূল্য তালিকা না টানিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছিল ব্যবসায়ীরা। তারা আরো বলেন, এই অভিযান চলবে সারা দেশে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর ব্যবসায়ীরা জানান, তারা মাকাম থেকে কেজি প্রতি 105-106 টাকায় পেঁয়াজ কিনেছেন, তাই তারা 110 টাকায় বিক্রি করছেন। দেশের বাইরের খবর। 23 বছর আগে ধর্ষণের অভিযোগে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন লেখিকা ইজিন ক্যারল। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের স্টেট কোর্টে অভিযোগ দায়ের করা হয়েছে। এলি ম্যাগাজিনের কলামিস্ট ক্যারল গেল জুনে দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন যে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনার পর অনলাইনে হুমকি পেয়েছেন তিনি, এই জন্য তিনি মামলার সিদ্ধান্ত নিয়েছেন। 1995 সালে শপিং মলের ড্রেস রুমে ক্যারলকে ধর্ষণ করেন ট্রাম্প। এই ছিল আমাদের চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবর। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।